আসলে দিন শেষে প্রাণ শক্তি তো আপনাদের সবার জন্য আসলে আমার পক্ষ থেকে একটা নত জানু শ্রদ্ধা আপনারা আসছেন এবং কষ্ট করেন আমি আজকে আমার প্রোগ্রাম মাধ্যমে ঘোষণা দিচ্ছি আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি বাচ্চাটার জন্য 1 লক্ষ টাকা দিব নাটকে কাবিলার পরিচয় পাওয়ার পর থেকে প্রতি বছর ফেব্রুয়ারির 3 তারিখ আমার বাসা টাঙ্গাইল আমি টাঙ্গাইল থেকে আসছি আমি পলাশবাড় গ্রুপের একজন ক্রিয়েটর অ্যান্ড অ্যাডমিন ভাইয়ের একজন ড্রাইহার্ট ফ্যান ওনার এমন কোনো নাটক নাই যে আমি আসলে দেখি নাই মোটামুটি সব নাটকই দেখা সেই কারণে হয়তো ভাইকে উইশ করার জন্য আমরা প্রত্যেকবার এই প্রোগ্রামটা করে থাকি ভাইয়ার জন্মদিনে যেটা 3 ফেব্রুয়ারি তো আমি মেইনলি হচ্ছে ভাইয়ার ফ্যান হচ্ছি ব্যাচেলার পয়েন্ট নাটক দেখে আর তার কাবিলার চরিত্রে যেহেতু একটা রোকেয়া একটা ক্যারেক্টার আছে তো সেই থেকে আমার ফ্রেন্ড সার্কেল হোক বা যেখানে ওই যে একটা ভাইয়া বললো না সে সবসময় মানে তাকে সবাই কোশ্চেন করে কিরে কাবিলার কী খবর তো সেম আমার ফ্রেন্ডরা আমাকে এভাবে কোশ্চেন করে যে কি কাবিলার কী খবর কাবিলার রোকেয়া হিসেবে আমাকে বেশি চিনে আমি আবেদনটা জানিয়েছি আপনারা ইতিমধ্যে জানছেন সবাই আমি অনেক প্লিজ যে এতটুকু এক্সপেকটেশন আমার ছিল না আবেদনটা অ্যাকসেপ্ট হবে ওইটা মনে আশা ছিল কিন্তু এতটা বা এত তাড়াতাড়ি এটা পাবো আমার এক্সপেকটেশনের বাইরে আমি কৃতজ্ঞতা জানাতে চাই ভাইয়াকে যে না ভাইয়ার ডাকবাক্স ফাউন্ডেশন থেকে সে আমাদেরকে হেল্প করতে চাইছে এবং অনেক বড় একটা অ্যামাউন্ট সে আমাদেরকে ডোনেট করতে চাইছে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই এবং ভাইয়ার জন্য অসংখ্য শুভকামনা সেজন্য ভবিষ্যতে আরও ভালো কাজ আমাদেরকে উপহার দেয় আরে বহু আগে থেকে বহু বছর থেকে আমি আমাদের পড়াশোনার ফ্যান ওনার প্রত্যেকটা মানে নাটক এপিসোড ওনার রিলিজ সবই দেখা হয় তো গত প্রায় আপনার 2-3 বছর যাবত ওনার যে ব্যাচেলার পয়েন্ট তারপর ব্যাড বাস সবকটা নাটকে দেখা হয়েছে তো বলতে গেলে বলতে হয় যে পার্সোনালি আমি নিজে মানে নিজে থেকে খুবই লাইক মানে এটা আনফর্চুনেটলি আনএক্সপেক্টেডলি বাট খুবই ভালো লেগেছে আজ হঠাৎ করে মানে ওর সাথে মিট আপ হয়ে যাবে এটা আমি কখনো ভাবিনি সো এর জন্য আমি আজ আমি খুবই হ্যাপি অ্যান্ড এক্সাইটেড অ্যান্ড আজকে যে অনুষ্ঠান আর অনুষ্ঠানের যে সব কিছু মানে পুরন ঢাকা থেকে আমরা পুরন ঢাকা ছেলে জিয়ার হক পলাশ ভাইকে আমি বকে দেখতে আসেন এই বকে রাখবো সারা জীবন তাকে আর তার জন্য তাকে আমি জানাচ্ছি হ্যাপি বার্থডে টু জিয়ার হক পলাশ ভাইয়া তোমার পাশে সবসময় আসি এবং থাকবো এবং আমাদের ব্যাচেলার পয়েন্টটা সিজন 5 আবার চাচ্ছি ডিরেক্টর কাজল আরফিন অমি ভাইয়া আমি তোমাকে বলছি এবং আপনাকে বলছি বা কাজল আরফিন ভাইয়া আমি আপনাকে বলছি সিজন 5 খুব দ্রুত চাচ্ছি অনেক এক্সাইটেড খুব ভালো লাগছে মানে বলার ভাষা নাই 1 বছর পর তার সাথে আমার দেখা হয়েছে ফেস টু ফেস দেখা হয়েছে মানে কী বলবো দিশা পারছি না আনন্দিত খুশি তার ব্যাচেলার পয়েন্টের স্বপ্নটা আমি দেখি ভাই প্রচুর কবিতা ভালোবাসে এইরকম একটা নাটক এই নাটক দেখেই আমার পলাশ ভাইকে চেনা সেখান থেকে পলাশ ভাইয়ের নাটক আমি কন্টিনিউ করতেছি গান্ডা ছাড়েন